أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها وولي وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شطره. وإن الذين اوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم. وما الله بغافل عما عم يعملون. بعد نشتوي قد قد نرى নিশ্চয় বা অবশ্যই আমরা দেখি নারা এটা মানে সে দেখেছে তো রা থেকে বর্তমান কাল আর উত্তম পুরুষ বহু বচন আমরা দেখি আমি বলেছি ক্রিয়ার শুরুতে যদি ইয়েতে আলিফ নুন এগুলো আসে তখন বর্তমান কাল হয় নারা মানে আমরা দেখি বা এখানে আছে আয়তের ধারাবাহিকতায় অনুবাদ আমরা দেখেছি কাদ নারা নিশ্চয় বা অবশ্যই আমরা দেখেছি তাকাল্লুবা তাকাল্লুব মানে হলো ঘুরানো বা ফেরানো তো ওয়াজ হেকা তোমার চেহারা তোমার চেহারা ফেরানো তো তাকাল্লুবা এই শব্দের তাকাল্লুব শব্দের মূল ধাতু কি কাল্প কাফ লাম বে তো এটার মানুষের হৃদয় কেউ কাল বলা হয় এই জন্য যে সেটা রক্তকে ঘুরায় ফেরায় মানে রক্ত দূষিত রক্ত বের করে আবার ভালো রক্ত শরীরে পাম করে তো এই জন্য ঘোরানো ফেরানো কাল আহ হৃদয়ের হৃদপিণ্ডের মেইন কাজ তো সেই সেই ধাতু থেকে এই শব্দটা কাল ফেরানো তাকাল্লুব মানে ফেরা ফেরা বা ফেরানো কিসের ফেরানোর যে ওয়াজেকা তোমার চেহারা তো কেবলা পরিবর্তনের সময় চেহারা অন্যদিকে ফেরানো বা ঘুরানো আল্লাহ বলছেন আমরা সেটি দেখছি বা দেখেছি ওয়াজেকা তোমার চেহারা ওয়াজহর মানে চেহারা ওয়াজাহাত আপনারা পড়েন ওয়াজাহাত আমি আমার চেহারা করলাম চেহারা সেই একই ধাতু থেকে ওয়াজি হুন মানে চেহারা কা তোমার তোমার চেহারা ফেরানো আমরা দেখেছি আল্লাহ তালা আদর করে বলছেন রসরুল্লাহ সাল্লা ইসলামকে ফিসামায় আকাশের দিকে অর্থাৎ প্রথম দিকে যখন মদিনায় যাওয়ার পর রসরুল্লাহ সাল্লা ইসলামের কেবলা সম্পর্কিত যে একটা বাসনা ছিল যে বা যখন মক্কাতে ছিলেন সেই সময় নামাজ পড়তে গিয়ে কিন্তু মদিরায় যাওয়ার পর প্রাথমিকভাবে ভাবে এমন ভাবে নামাজ পড়তেন যখন আদি কেবলা খানা কাবা সামনে রাখা সম্ভব হতো না তো সেই সময় রস উল্লা চাইতেন যে আল্লাহর যদি এমন কোন নির্দেশ হতো যেখানে আমি আমার আদি দিকে কেবল তো সেই ইতিহাসের দিকে রসল সাহামের যে মনের যে চিত্র সেটি কথা আল্লাহ তালা বলছেন যে আমরা অবশ্যই আমরা দেখেছি তোমার চেহারা আকাশের দিকে ফেরানো দিকে মানে আল্লাহ তালার কাছে চেয়ে থাকতেন যে এই নেজদেশ আসুক যখন আমি আমার আদি কিবলার দিকে মুখ করে নামাজ পড়ব ফালা নুলি আনকা সুতুরা লা লা অবশ্যই লা মানে जरूर অবশ্যই নুলিয়ানা আমরা ফিরিয়ে দেব কা তোমার তোমাকে নোয়ার লিয়ার আমরা তোমাকে অবশ্যই ফিরিয়ে দেব কেবলা তার সেই কেবলা বা এক কেবলা তার দাহা যা তুমি পছন্দ করবে তার দাহা রাজি থেকে আমরা রাজ রাজি আছে বা বাংলা অর্ধুতে ব্যবহার হয় এটা আরবি শব্দ আসলে সেখান থেকে তার রাজিয়া থেকে রাজিয়া মানে সে রাজি হয়েছে তো বর্তমান কালের চিহ্ন আমি বলেছি ইয়ে তে আলিফ নুন তে আছে শুরুতে তার তুমি পছন্দ করেছ করেছ বা করো তার দা হা হা কেন আসছে হু কেন আসে নাই আমি বলেছি যে স্ত্রীলিঙ্গের চিহ্ন হলো হা তো কেবলাতান শব্দটা স্ত্রীলিঙ্গ কেবলা শব্দ স্ত্রীলিঙ্গিঙ্গের চিহ্ন আমি বলেছি শেষে গোলতে হয় তো এই জন্য হা এসেছে যদি এটা কেবলা শব্দটা পুল্লিঙ্গ হতো আসতো। তারদাহ আসত ঠিক আছে তো ফলার নোয়ালিয়ান না আমরা তোমাকে ফিরিয়ে দেব অবশ্যই ফিরিয়ে দেবো কেবলাতান কেবলা বা এমন কেবলার দিকে তার দাহা যা তুমি পছন্দ করবে ফাওয়াল্লে সুতরাং তুমি ফেরাও সুতরাং তুমি অতএব তুমি ফেরাও ইউটার্ন ওয়াজ হাকা তোমার চেহারা ওয়াজ হন চেহারা একটু আগে বলেছি কা তোমার সুতরাং তুমি ফেরাও তোমার চেহারা সাতরাল সাতরা মানে টুয়ার্স দিকে সাতরা দিকে কোন দিকে মসজিদ হারাম মসজিদ হারাবের দিকে তোমার চেহারা ঘুরিয়ে নাও ফিরিয়ে নাও তো রসুল করিম যে হৃদয়ের যে বাসনা ছিল আল্লাহ তালা সেটি কবুল করেছেন বলছেন কাদ আবার শুরু থেকে কাদ নিশ্চয় নারা আমরা দেখেছি তাকাল আমরা দেখ তাকাল্লু আমরা দেখি বা দেখেছি তোমার চেহারার ঘুরানো বা ফেরানো ফিসামায় আকাশের দিকে অর্থাৎ আল্লাহ তালার দিকে চেয়েছিলেন রসুল্লাহ ইসলাম যে আল্লাহ কখন পরিবর্তন করবেন আল্লাহ এখন বলছেন ফালানু নাকা সুতরাং তুমি এখন ফিরিয়ে নাও ঘুরিয়ে নাও চেঞ্জ করো টার্ন আমরা তোমাকে ফিরিয়ে দেব কেবলাতান সে কেবলার দিকে তার দাহা যা তুমি যাতে তুমি রাজি যাতে তুমি সন্তুষ্ট যা তুমি চাও যা তুমি পছন্দ করো ফল্লে সুতরাং ফামানি সুতরাং তুমি ফেরাও ওয়াজাকা তোমার চেহারা সাতরাল মসজিদ এল হারাম মসজিদে হারামের দিকে ওয়া হাইসু বা কন্তু ওয়া এবং হাইসু যেখানেই এনিওয়ার যে কোনো জায়গায় যেখানে তুমি থাকো মা মানে যা বা যেখানে যে জায়গায় হাইসু হাইসু মা যে জায়গাতে কুনতুম তুমি থাকো যে কোনো জায়গায় তুমি থাকো না কেন ফলু অতএব তুমি ফিরিয়ে নাও ওয়াল্লু তোমরা ফিরিয়ে এলো বহু বচন এটা আমি বলেছি শেষের দিকে ওয়া থাকলে বহু বচন হয় আসল শব্দটা হলো ওয়াল্লা তো ফা আছে শুরুতে ওয়াল্লা ওয়াল্লু ঠিক আছে তো ওয়াল্লা মানে সে ফিরিয়েছে ফা ওয়াল্লু এটা হলো নির্দেশ আদেশ বোধক শব্দ ফেরাও হাকুম একটু আগে ছিল এখন ওয়াজ হলো হুন কি পার্থক্য কেউ জানে এটা পার্থক্য কি কেউ জানে আবার সবাইকে আনমিউট করে দেব নাকি ঠিক আছে ফাওয়াল্লু সুতরাং তোমরা তোমরা ফিরিয়ে নাও ওজু হাকুম অজু হন এটা বহু বচন ওয়াজ হনের বহু বচন হলো অজু হন তোমাদের চেহারা অজু হই ইয়াজেন না আদেরা কোরআন শরীফে আছে অজু হই ইয়াজেন বাসেরা কিছু কিছু চেহারা তো অজুহর মানে হলো চেহারা কুম তোমাদের তোমরা যেখানে থাকো না কেন পাওয়াল্লো তোমরা ফিরিয়ে নাও ও জুহাকুম তোমাদের চেহারা তোমাদের মুখ তোমরা মুখ করো যেখানে থাকো তোমরা মুখ করো কোন দিকে সাতরা হু তার দিকে সাতরা হু সাতার মানে দিকে হু তার তার মানে সর্বনাম

বা যারা ইন্নআনা আর যারা উতুল কিতাবা প্রদত্ত হয়েছে কিতাব বা যাদেরকে কিতাব দেয়া হয়েছে নিশ্চয় যারা যাদেরকে উতুল কিতাবা কিতাব দেয়া হয়েছে নিশ্চয় ইয়াল আমন তারা জানে আন্নাহুল হাকুমের বিহিন এটি তোমার প্রভুর পক্ষ থেকে সত্য এটি আন্নাহ আল এটি সমাগত সত্য অর্থাৎ কেবলা পরিবর্তনের বিষয়টি এটি একটি সত্য বিষয় আর এটি হওয়ার ছিল আন্নাহাক্কের ও আল্লাহ আর মা মানে হলো না এটা হলো এই মাকে বলে এটা নেগেটিভ হ্যাঁ না বোধক ওমা আর না আল্লাহ আল্লাহ নন মাল্লাহ আর আল্লাহ নন আল্লাহ হলেন এখানে কর্তা কর্তার চিহ্ন হলো এটা এটাকে বলে মরফু এটা এখানে আপনি পেশ দেখতে পাচ্ছেন ওমাল্লাহ আর আল্লাহ নন বেগা উদাসীন আল্লাহ গা নন মাল্লাহ বেগা আর আল্লাহ গা ফেল নন আল্লাহ উদাসীন নন আম্মা আন মানে তা আন হইতে থেকেছে হ্যাঁ আর মাত ইয়া পালন যা তারা করে তারা যা করে আল্লাহ সেই সম্পর্কে উদাসীন তো এই আবার পরে দিই খুব দ্রুত কাজ নিশ্চয় আমরা দেখি নিশ্চয় আমরা কাজ নারা নিশ্চয় আমরা দেখি বা দেখেছি তা কাল্লুবা ওয়াজেকা তোমার চেহারা ফেরানো সময় আকাশে ল নোয়াল্লিয়ান নাকা আমরা অবশ্যই তোমাকে ফিরিয়ে দেব বা ঘুরিয়ে দেব আহ বা কেবলা তান সেই কেবলা তার কেবলার দিকে তার যা হা নিয়ে তুমি রাজি যা তুমি পছন্দ কর পাওয়াল্লা ওয়াছাকা তুমি তোমার চেহারা ঘুরিয়ে নাও সাতরাল মসজিদুল হারাম মসজিদ হারামের দিকে ও হাইসুমাকুন তোমার তোমরা যেখানে থাকো না কেন পাওয়াল্লু অজুহাকুম নিজেদের চেহারা ঘুরিয়ে নাও সাত তার দিকে ফিরিয়ে নাও খানা কাবার দিকে মসজিদ হারামের দিকে আর নিশ্চয় যাদেরকে উতুল কিতাব বা কিতাব দেয়া হয়েছে উতু দেখছেন আপনার এটা ওয়াও আছে শেষে বহু বচন তো এই আর এটা কর্মবাচ্য এটা ফ্যাসিভ হ্যাঁ এটাকে উতু যাদেরকে দেয়া হয়েছে কিতাব লাইয়া না তারা অবশ্যই জানে আল্লাহুল হাকু যে প্রভুর পক্ষ থেকে আর নন আল্লাহ আল্লাহ বেগাফেলিন আল্লাহ গাফর নন আল্লাহ উদাসীন নন আম্মা ননাহ তার সম্পর্কে যা তারা করে এখন পরবর্তী আয়াত একশ তো একশো ছেচল্লিশ নম্বর আয়াত ولئن أتيت الذي دوت الكتاب بكل آية ما تبعوا قبلتك وما أنت بتابع قبلتهم وما بعدهم بتابع قِبْلَتَ بعد ولئن اتبعت أهواءهم

লাইন মানে যদি অবশ্যই যদি লা আসলে লা মানে অবশ্যই কিন্তু এখানে শুধু এইভাবে করলে ভালো পলায়েন আর যদি আতাইতা আতাইতা মানে তুমি আসলে আতাইতার একা আতা মানে সে এসেছে আতা বে যখন আসে আপনি দেখবেন সামনে একটা বে আছে যে আতাই তাল্লাজিনা উতুল কিতাবা বেকুললে এই যে বে আছে এটা যখন আতার সাথে যোগ হবে তখন মানে হলো নিয়ে আসা এমনি আতা মানে হলো আসা আতা বেকুললে আয়া সব নিয়ে আসা তো আতাইতা যদি তুমি নিয়েও আসো অলায়েন যদি তুমি আতাইতা নিয়ে আসো আল্লা উতুল কিতাবা তাদের কাছে যাদেরকে কিতাব দেয়া হয়েছে উতুল কিতাবা কিতাব দেয়া হয়েছে প্যাসিভ আল্লা উতুল কিতাবা যাদেরকে কিতাব দেয়া হয়েছে বে আয়াতে আয়াতেন বে খুললে মানে অল সব সব ধরনের আয়াত যদি নিয়ে আস আয়াত নিদর্শন তুমি যদি সব নিদর্শনও যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদের কাছে উপস্থিত করো কি হবে মা তবেও কিবলা থাকা মা এটা হলো নাফিয়া মানে করবে না তারা মা তাবেও তারা অনুসরণ করবে না কেবলা তোমার কেবলা সব নিদর্শন দেখালেও ইসলামের সত্যতার তবুও তারা তোমার কেবলার অনুসরণ করবে না আহলে কিতাবের কথা বলা হচ্ছে ওলাইন আতাই তাল্লা জিনা অতুল কিতাব বিকুল্লে আয়াতিন যাদের কিতাব দেয়া হয়েছে তুমি যদি তাদের কাছে সব নিদর্শন নিয়ে আসো নিয়ে মানে উপস্থিত করো তবুও তারা মা তাবে কেবলা তাকা তারা তোমার কেবলার অনুসরণ করবে না কেবলা তা কা মানে তোমার কিতাব ও তোমার কিতাব কেবলা তাকা তোমার কেবলা ওমা আন্তা বেতাবেন আর নও তুমি ওমা আন্তা তুমি নও তুমিও নও বেতাবেইন অনুসরণকারী বেতাবেইন অনুসরণকারী তাবে এটা হলো কর্তা অনুসরণকারী বের কারণে তাবে ইন হয়ে গেছে কতগুলো হরফ আছে যেগুলো আসলে সবসময় নিচে জের হয় এই যে তাবে ইন হয়েছে তাবে উন হয় নাই বে ফি মেন আন কাফ এগুলো এগুলোকে বলা হয় এমন হরফ যেগুলো পরের বিশেষের নিচে সবসময় এগুলোর কারণে আসে তো তা বেতাব আর তুমি অনুসরণকারী কেবলা তাহম তাদের কেবলার অর্থাৎ তুমিও তাদের কেবলার অনুসরণ করবে না তারা এদের কাছে সব বেদর্শন নিয়ে আসলেও তারা তোমার কেবল অনুসরণ করবে না আর তুমিও তাদেরকে অনুসরণ করো না অনুসরণকারী নৌ এটা হলো মানে স্টেট অফ এটাকে তোমার বাস্তব অবস্থা তুমি আর নও তুমি অনুসরণকারী তাদের কেবলার ওমা বাজহম আর তাদের কতক তাদের সাম হ্যাঁ বাজহোম মানে দেম আর তাদের কতক তাদের কিছু বাজ মানে হুম তাদের তাদের কিছু নয় মা মানে নয় বেতাব অনুসরণকারী বাজিন তাদের কতক কতকের কেবলার অনুসরণ করে না ওহোম বেতাব অর্থাৎ তাদের ভিতরও ফাটল আছে নিজেদের মাঝে তারা বিভক্ত এখন আল্লাহ বলছেন ওলা এন ইত্তাবা তা হুয়া ওলা এন আর যদি ইত্তাবা তা তুমি অনুসরণ করো ইত্তাবা এটা থেকে মধ্যম পুরুষ ইত্তাবা ইত্তাবা তা তুমি অনুসরণ করো এটা থেকে এক আবার দ্বিবচন হলে ইত্তাবা তোমা ইত্তাবা তুম বহু বচন তো এখানে একজন রসুল্লাহকে বছর আল্লাহ তালা আর যদি ইত্যাবা তুমি অনুসরণ করো আহ আহম তাদের কেবলা তাদের কামনা বাসনা হাওয়া হাওয়া শব্দের বহু বচন হলো আহুয়া আহওয়া আহম তাদের কামনা বাসনা তাদের হীন কামনা চাওয়া পাওয়া এটাকে বলে আরবিতে আহ হাওয়া থেকে বহু বছর আহ আহোম তাদের তুমি যদি তাদের কামনাবাসনার বা ইচ্ছার অনুসরণ করো কি হবে না মিনবাদে মা যা কামিনালে এলেমে মিনবাদে অর্থাৎ এরপর মা যে যা কামিনাল এলেন তোমার কাছে গেল এসে গেছে আচ্ছা গেল আসার পরও যদি তুমি তাদের কামনা বাসনার অনুসরণ করো তা যদি তুমি অনুসরণ করো আহম তাদের কামনা বাসনার তোমার কাছে জ্ঞান এসে যাওয়ার পর তাহলে কি হবে ইন্নাকা নিশ্চয় তুমি ইন্নাকা নিশ্চয় তুমি এজান তাহলে তাহলে তুমি লামিনালিমিন অবশ্যই জালেমদের অন্তর্ভুক্ত হবে তো তোমার কাছে সত্য বা জ্ঞান এসে যাওয়ার পরও যদি তাদের কামনা বাসনা অনুসরণ করো তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে আর একটু করে দিন ওলাইন আর যদি ফাতাইতা নিয়ে আসো আল্লাহ তাদের কাছ তাদের কাছে উতুল কিতাব যাদেরকে কিতাব দেয়া হয়েছে বেকুল্লে আয়াতেন সব ধরনের নিদর্শন যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের কাছে সব ধরনের নিদর্শন যদি নিয়ে আসো কি হবে মা তাবেও তারা তোমার কেবলার অনুসরণ করবে না অমা আনতা বেতাবে ইন কেবলা তাহম আর তুমিও তাদের কেবলার অনুসারী নাও অনুসরণ করবে না অমা বাজ আর তাদের কত বেতাবে অনুসরণকারী নয় বা তাদের কিছু লোক কেবলাতাবাজ অন্যদের কেবলার অনুসরণ করে না অলায়নের তাবা তা হো আহমার যদি তুমি তোমার কাছে জ্ঞান আসার পরও তাদের কামনা বাসনার অনুসরণ করো ইন্নাকা এজাল্লামিনা জালেমিন তাহলে নিশ্চয়ই তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে